আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কি খবর সবার? আজকে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে খুব বিজি ছিলাম, তো আপনাদের তো বলেছি নতুন বিজনেস স্টার্ট করেছে কেকের, তো সেটার জন্য একটু বিজি ছিলাম, যার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবলাম কেন না একটা ভিডিও শ্যুট করে ফেলি আপনাদের জন্য, কারণ অনেকেই বলছিল ভিডিও দেওয়ার জন্য। তো আজকে সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছে, তার জন্য বের হয়েছি, কিছু কাজও আছে সাথে, বাইরে একটু হাঁটাহাঁটি করব রোদে আরহাকে নিয়ে। আরহার বাবাও এসেছে, তো ফার্স্টে আমরা যেটা করব আজকে আরহার বাবা আমাকে বাইরেই নাস্তা করাবে, যেহেতু আজকে একটু চাপ, কারণ কালকে আমার একটা অর্ডার আছে কেকের। কালকে হচ্ছে এটা হচ্ছে ইটালিয়ানদের অর্ডার। তো এখন চলুন আপনাদেরকেও নিয়ে যাই, ফার্স্টে আমরা নাস্তা করব, দেন সুপার মার্কেটে হচ্ছে আমরা কিছু টুকটাক জিনিসপত্র কিনব। আসলে এতদিন অনেক কেনাকাটা হয়েছে বেকিংয়ের জন্য, যারা আপনারা বেকিং করেন, কেক টেক বানান বা কেকের অর্ডার নেন, তারা তো জানেন যে হিউজ পরিমাণ জিনিস কিনতে হয়, মানে অনেক কিছু কিনতে হয় এক মানে কেক বানানোর পিছনে। তো অনেক রোদ উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি তাকাতে পারছি। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে এত মানে এত চকচকে রোদ ওঠে, বাট আমাদের বাংলাদেশের মতো এত গরম হয় না, মানে ওয়েদারটা এত বেশি ঠান্ডা যে এত রোদ তারপরেও কিন্তু গরম লাগে না, মানে তাপটা শরীরে লাগে না, খুব মিষ্টি একটা রোদ, তার জন্যই বের হয়ে গেছি। তো আসলে ভালোই লাগে মাঝে মধ্যে বাইরে খেতে, মানে নাস্তাটা করতে। তো যেহেতু আজকে একটু বেশি চাপ ছিল আমার কাজের, বাসায় যেয়ে আসলে দুইটা অর্ডার কমপ্লিট করতে হবে, আজকে একটা আবার এরপরের দিনও আছে, আর দুইটা দুই রকমের কেক, তো একটু ডিফারেন্ট টাইপের, তো ভেজালটা আসলে অনেক, তার জন্য আমার হাজবেন্ড বললো তোমার উপরে আর চাপ দিব না, এজন্য চলো বাইরে নাস্তাটা করে আসি, পরে রান্নাবান্না আরও তো অনেক কাজ আছে, আবার একটু বাজারও করতে হবে। সো সব মিলিয়ে আজকে আসলে একটু ব্যস্ত। তো এখানে একটা ছোট্ট পুকুর, পুষ্কণী আমাদের দেশে যেটা খাস বাংলায় বলে পুষ্কণী, তো ভাবলাম যে এখানে একটা পুষ্কণী দেখলাম, একটু পাটা ভিজাই শীতের দিনে। তো আসার পর মজার একটা ব্যাপার দেখলাম যে পুরোটা বরফ, পুরোটা বরফ, মজার না, এত রোদ তারপরও বরফ হয়ে আছে, খুবই পিছল, যে কোনো সময় যে কোনো মানুষ বেড়া যেতে পারে এটার মধ্যে। আমি ঘুরে গেলে আর বাঁচার সম্ভাবনা নাই, কারণ আমি ঠান্ডা সহ্য করতে পারি না। তো এখন আমরা ম্যাকডোনাল্ডসে চলে এসেছি। এই যে কাজী সাহেব, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আপনারা? এই তো আমরা আসছি একটু সকালে নাস্তা করার জন্য ম্যাকডোনাল্ডসে, এখন হচ্ছে বার্গার খাবো সকাল সকাল। তো আপনাদের মনে হইতে পারে যে সকাল সকাল কেউ বার্গার খায়, হ্যাঁ আমি খাই, কারণ হচ্ছে সবসময় তো দেখা গেছে ডাইটিং টাইটিং করি, কিন্তু মাঝে মধ্যে একটু বডি ফ্রি রাখতে হয়, মানে বডি যা চায় খাইতে তা আসলে দিতে হয়, এত আসলে কষ্ট করে লাভ নাই আসলে, না সেটা সত্যি কথা। আমি সপ্তাহে একদিন এরকম রাখি যে যত ফ্যাট যত হেলদি খাবার আসছে সবগুলো খাই আর কি, মানে যা খেতে ইচ্ছে করে সোজা কথা এক সপ্তাহের মধ্যে একদিন আর কি রাখি যে তখন এটা খাই। এটা করলে আপনার জন্য ভালো, কারণ আমাদের স্বাস্থ্যের মধ্যে কিন্তু ফ্যাটটাও দরকার আছে, ফ্যাটও খাওয়ার দরকার আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, খালি ডায়েটিং করলেই হবে না। তো ঠিক আছে, এখন নাস্তাটা করে পরে সুপার মার্কেটে যাবো, ওখানে আপনাদের সাথে কথা হবে, টাটা। এখানে কিন্তু সিটিং সিস্টেম বন্ধ করে দিয়েছে, মানে বসে খাওয়ার ব্যবস্থা, কারণ যেহেতু করোনার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, আবার নাকি রেড জোন দিয়ে দেবে, তো সেই জন্য বসে খাওয়ার ব্যবস্থা তো নেই, তার জন্য আমরা ভাবছি নিয়ে যাব সাথে। তো এই তো। আচ্ছা তুমি সকাল সকাল আজকে ম্যাকডোনাল্ডস খেতে চাচ্ছো কেন? আরে আমি স্বপ্নে দেখছি বুঝছো, যে তুমি আমাকে আজকে বার্গার খাওয়াবা সকাল সকাল, এই জন্যই আমাকে টাইমে নিয়ে আসছো। কি হবে, বারে প্রায় সময় যাওয়া হয়, ইয়া করা হয় বারে, মনে করো তোমার কফি মানে কি ব্রিয়াস খাই, আর আজকে তুমি মনে করো সকালবেলা ফ্যাট খাবার, সকালে তুমি ফ্যাট খাবার চাচ্ছ, হ্যাঁ মাঝে মধ্যে শোনো বডিকে একটু ফ্যাট খাবার দিতে হয়, তাছাড়া তোমার মানে সব কমপ্লিট হয় না, মানে ডায়েট কমপ্লিট হয় না বুঝছো, এটা আমার রুলস। না ঠিক আছে, তোমার রুলস তোমার মেনটেন করা উচিত, কারণ তুমি এমন না যে সবসময় ফ্যাট খাবার খাও বাসায় অনেকটা খাও তো না। তো এই যে আমাদের অর্ডারটা চলে আসছে,
এখন তোমার কি আছে এটার মধ্যে সবই আছে বার্গার আছে সবকিছু আছে কিন্তু পটেটোস মানে মানে ইয়া লেগ আছে বুঝছো ওকে পটেটোর জন্য কিছু মানে ওয়েট করতে হবে তো আমরা আমাদের নাস্তা নিয়ে চলে এসেছি তো জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আজকে আমরা কোন জায়গাটা বসে নাস্তা করছি তো এটা একটা পার্ক ছোট একটা পার্ক আমাদের বাসার পাশেই এখানে ফুলের বাংকার আছে একটি পাশে একটি বেঞ্চ রাখা সেখানে প্রচুর রোদ জাস্ট দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর এই যে আমাদের পাশে ফুলের বাংকারটা এই যে আপনাদের কাজী ভাই নাস্তা নিয়ে ওয়েট করতেছে আমার জন্য কখন ভিডিও শেষ হবে আর কখন খাবো তো এটা ছিল হচ্ছে 17 তারিখের ভিডিও আমি আজকে আপলোড দিচ্ছি এখন আমরা নাস্তা রাস্তা করে দেন সুপারমার্কেটে চলে এসেছি এখন কিছু কেনাকাটা আছে কিছু চকলেট নিয়েছি তারপর হচ্ছে নুডলস নিয়েছি বাসার জন্য তো মাখন নিয়েছি তারপর ময়দা মানে যত টুকটাক জিনিস যা লাগে এক হচ্ছে কেকের জিনিস আর যাবতীয় যে ঘরের টুকটাক জিনিস যা লাগবে তা নিয়ে নিলাম পরে বাসায় চলে যাব তো বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে দেন রাতের দিকে এখন কেক ডেকোরেশন করব যেহেতু কালকে ভোরে আমার কেক ডেলিভারি আমি তো বলেছি এটা ইতালিয়ানদের ফ্যামিলি থেকে অর্ডারটা এসেছে এক ডক্টর ফ্যামিলি অর্ডারটি করেছে তো ইতালিয়ানরা যেহেতু ফ্রুটস কেকগুলো বেশি খায় ফ্রুটসের কেকগুলো বেশি পছন্দ করে তারা ফার্স্টে চকলেট কেক অর্ডার করেছিল দেন ওটা ক্যান্সেল করে ফ্রুট কেক অর্ডার করেছে তো সেজন্য আমি ফ্রুট কেকটাই বানিয়ে নিয়েছি তো প্রায় আমি ডেকোরেশনটা শেষ করে নিয়েছি লাস্ট ফিনিশিংটা দিয়ে দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে কেকের জন্য এত কেকের বানানোর জন্য এত ঝামেলা থাকে যার জন্য পুরোটা ভিডিও শ্যুট করা আসলে সম্ভব হয় না এত ব্যস্ততার মধ্যে এদিকে আবার আড়হা আবার বাসার জন্য রান্নাবান্না সব মিলে আসলে পুরোটা ভিডিও করা হয় না আর এতদিন আমি যেহেতু অনেক বিজি ছিলাম যার কারণে আসলে ভিডিওটা আপলোডও করতে পারিনি জমা পড়েছিল তার জন্য ভাবলাম আজকে একটু ফ্রি আছি ভিডিওটা তাড়াতাড়ি করে আপলোড করে দিই কারণ আপনারা অনেকে ওয়েট করছিলেন ভিডিওর জন্য যার কারণে আপলোড দিয়ে দিলাম এইসব ছবি আমার ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা হয়তো এতদিনে দেখেও নিয়েছেন তারপরেও ভিডিওটা আপলোড করে দিচ্ছি তো ইটালিয়ান ফ্যামিলি আসলে আমার কাছে যে অর্ডার করেছে এটা আমার জন্য আসলে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ব্যাপার ছিল খুব নার্ভাস ছিলাম যে তারা খেয়ে কী বলবে এটা নিয়ে খুবই কনফিউশনের মধ্যে ছিলাম যে কী কী না কী বলবে কী কীভাবে কী হবে আসলে বুঝতেছিলাম না তো তারপর খেয়ে যে কমপ্লিমেন্টটা পেয়েছি সত্যি অসাধারণ লেগেছে খুব খুশি হয়েছি আসলে তারা যে এত সুন্দর করে প্রশংসা করতে পারে এটা আসলে সত্যি অবাককর আমি খুবই মুগ্ধ হয়েছি তাদের কমপ্লিমেন্টে তারা আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে অনেক কমপ্লিমেন্ট জানিয়েছে ফোনে ডিরেক্টলি বলেছে এবং যখন দেখা হয়েছে তখনও বলেছে দেখেও অনেক পছন্দ করেছে খেয়েও অনেক ভালো বলেছে তো রিভিউ আসলে যদি এরকম সুন্দর সুন্দর রিভিউ পাওয়া যায় আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আর কাজের উৎসাহটা আরও বেশি বেড়ে যায় কারণ কমপ্লিমেন্ট আসলে সবাই করতে পারে না কমপ্লিমেন্ট ভালো ভালো কমপ্লিমেন্ট যদি পাই তাহলে আসলে অনেক ভালো লাগে সবারই অনেক ভালো লাগে তো যাক সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি আরও সামনে এগিয়ে যেতে পারি যেহেতু এটা আমার শখ দিয়ে শুরু করেছি এটা যেহেতু আমার এখন একটা নেশার মতো হয়ে গিয়েছে আসলে শখটা তো সবাই দোয়া করবেন যাতে আরও ভালো কিছু করতে পারি আরও সামনে এগিয়ে যেতে পারি তো এটা এখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামটাও লিখে দিয়েছি এই তো পরের দিন সকালবেলা আমি প্যাকেট করেছি এখন কিছুক্ষণ পরে আসলে ডেলিভারিটা দিয়ে দিব তো তারপরের দিন আমার আরেকটা ডেলিভারি ছিল সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মানে টুকু ভাই তার অ্যানিভার্সারি ছিল 19 তারিখে তো সেই কেকটাও আমি রেডি করে নিয়েছি এটাও আপনাদের দেখাচ্ছি এত ব্যস্ততার কারণে আমি এটার ভিডিও করতে পারিনি যার কারণে আমি ছবিগুলোই আপনাদের দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ সেও ভালো বলেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ